আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন নাবীনা মুহাম্মাদি মালা আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মা বা'দ প্রিয় ভাইরামার আমরা আবারো আপনাদের সামনে উপস্থিত হয়েছি সিয়াম সংক্রান্ত আরও কিছু ভুল ত্রুটি নিয়ে সমাজের মধ্যে আরেকটি ভুল রয়েছে সেটা হচ্ছে যে কেউ কেউ মনে করে কোনো ব্যক্তি যদি রাত্রি বেলায় ভিতরে না পড়তে পারে অবশ্যই তাকে সালাত দোহা পড়তে হবে যেটাকে চাষদের নামাজ বলা হয় সেটা পড়া তার জন্য বাধ্যতামূলক এটার কোনো শুরী ভিত্তি নেই বরং আপনার সৌদি আরবের স্থায়ী ওলামা ফরিশদ ফতুয়া বিভাগ এই কথা বলেছে যে এই এর কোনো ভিত্তি নেই বরং একজন মুসলমান সে অবশ্যই ভিতরের নামাজের গুরুত্ব দিবে আসার পরে যদি সে এমন হয় যে শেষ রাতে উঠতে পারে না তাহলে এসার পরপরই সে ভিতর পড়ে নেবে আর যদি এমন হয় যে শেষ রাতে সে উঠতে পারে তাইলে সে শেষ সাথে ভিতর পড়বে এটাই তার অভ্যাস হওয়া উচিত হ্যাঁ যদি সে অভ্যস্ত হয়ে থাকে হ্যাঁ আর যদি এমন হয় যে শেষ রাতে সে পড়বে বলে আশা করেছে হ্যাঁ কিন্তু পরবর্তীতে তার উঠা হয়নি ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেছে তাহলে জোরের আগে সে আপনার সেই রাত্রের সালাতের সে ক্ষতিপূরণ দিয়ে দেবে তবে এই ক্ষেত্রে মনে করতে হবে যে সে যেন আপনার জোর সালাত আদায় করে অর্থাৎ রাত্রিবেলায় যদি তার তিনটা গাত ভিতরে পড়ার অভ্যাস থেকে থাকে তাহলে সে চার রাগাত পড়বে পাঁচটা রাগাত অভ্যাস থাকলে ৬ রাগাত পড়বে সাতটা গাঁতের অভ্যাস থাকলে আটটা গাঁত পড়বে এইভাবে এক রাগাতের অভ্যাস থাকলে দুই রাগাত পড়বে এইভাবে সে কাজটা সেরে ফেলবে এবং রসুল আকরম ইসলাম এমনই করতেন যেটা আমরা হজরত আয়সাদ হাদিস থেকে দেখতে পাই সুতরাং এটাই হচ্ছে আসল নিয়ম কিন্তু এটার কোনো ভিত্তি নেই যে ভিত্তির যদি পড়তে না পারে তাকে সলাত দোহা পড়তেই হবে আরেকটি ভুল সমাজের মধ্যে আছে সেটা হচ্ছে অনেকে মনে করেন যে ভিতির হ্যাঁ হচ্ছে কুনুতের নাম হ্যাঁ যে কুনুত না পারলে ভিতির পড়তে হয় না যে কুনুত যদি না পারে তাহলে তার বিতির হবে না এরকম কেউ কেউ মনে করে যে না এটা ভুল কথা কুনুতের সাথে ভিতরের কোনো কঠিন সম্পর্ক নেই যে কুনুত না পড়লে ভিতরের সালাত হবে না এটা মিথ্যা কথা শেখ এবং অথাইমিন রাহিমহল্লা বলছেন হ্যাঁ বিতির হচ্ছে আপনার নামাজকে বেজোর করে দেওয়া যে আপনি আগে দুই রাগাত দুই রাগাত পড়তেছিলেন তো এক রাগাত পড়ে আপনি নামাজটাকে বেজোর করে দিবেন এটার নাম ভিতের এই ভিতের আপনার কখনো এক রেগাত কেউ পড়তে পারে কেউ তিন রেগাত পড়তে পারে যেটা আগে বলেছি পাঁচ সাত এরকম নয় এগারো এরকম পড়তে পারে হ্যাঁ তার ইচ্ছে কিন্তু এটার সাথে যে আপনার কুনুতের বিশাল একটা সম্পর্ক রয়েছে যে কুনুত ছাড়া বিতির হবে না কেউ কুনুত যদি না জানে তাইলে সে বিতির পড়বে না যেরকম আমার দেশে টুপির সাথে নামাজের সম্পর্ক হয়ে গেছে টুপি না থাকলে নামাজ পড়বে না অনেকে যদি জিজ্ঞাসা করেন ভাই আদায় করলেন না কেন বলে যে আমার তো টুপি নেই টুপির সাথে সালাদের বিশাল সম্পর্ক করে ফেলেছে তো এইভাবে ভিত্তির সম্পর্ক করা যাবে না যদিও আমাদের দেশে আলমরা মনে করেন যে ভিতরের জন্য কুনুত হ্যাঁ ভীতির সালাতের মধ্যে কুনুত পড়া অজীব কিন্তু এটা সঠিক সিদ্ধান্ত নয় হ্যাঁ এই কারণে আমরা বলবো যে হ্যাঁ কুনুতের জন্য ভীতির যেন মিস না যায় হ্যাঁ আরেকটা ভুল যেটা সমাজের মধ্যে প্রচলিত আছে সেটা হচ্ছে অনেকে তারা বিন্যামাজ পড়তে আসলে যখন কুনুত পড়া হয় বিশেষ করে তখন খুবই কান্নাকাটি করে হ্যাঁ অনেকেই পুরোটাই একটু কান্নাকাটি করে অনেক আসে না পুরো তারাবের মধ্যে কোনো কান্নাকাটি নাই কিন্তু বিদ্রের সময় দোয়া করতে গেলে আর কান্নার কোনো শেষ নাই হ্যাঁ এটাই কিন্তু ভুল একটা কাজ হ্যাঁ কোরআন তার সময় কান্না এমনিতেই চলে আসা যে আপনার কোরআনের প্রভাবের কারণে সেটা একটা ভালো কাজ হ্যাঁ সেটার তাতে কোনো সন্দেহ নেই যদি মানে নিজের ইচ্ছা না আসে অনিচ্ছাকৃত যদি নাকি তার এরকম ভাব চলে আসে কান্না চলে আসে সেটা ভিন্ন ব্যাপার কারণ আল্লাহের শাহ নুখুরান মজিদ এর সুরান ফালের দুই নম্বর আয়তার মধ্যে বলেন ইন আমাল মিনু নাল্লাদি ইনা ঈদ আ দুখীর আল্লাহ ওয়া কুলো বহম হুম ঈদলিয়াথ আলাইহিম আয়া তুহু জাদ ইমানা আল্লাহ বলেন সত্যিকার মোমেন্ট ওরা যে যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহর জিকির করা হয় তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহর নাম স্মরণ হলেই তাদের অন্তর প্রকম্পিত হয় এবং কোরআন তেলাওয়াত করা হলে তাদের সামনে তাদের ইমান বেড়ে যায় সুতরাং হ্যাঁ আপনার এরকম হতেই পারে কোরআন পড়া হলে তার ইমান বাড়তে পারে অন্য আরেকটা আয়তের মধ্যে সুরে জুমের তেইশ নম্বর আয়ত আল্লাহ বলেন আল্লাহ বলছেন যে আল্লাহ সুন্দর বাণী নাজিল করেছেন হ্যাঁ যেটা হচ্ছে এমন কিতাব যেটার একের সাথে অপরের মিল রয়েছে হ্যাঁ এবং মাসায়নি হ্যাঁ এবং সেখানের মধ্যে বারবার পঠিত হয় এমন হুজুল উদিন একশো হুম হ্যাঁ যারা তাদের প্রতিপালককে ভয় পায় হ্যাঁ তাদের কিন্তু আপনার কম্পন সৃষ্টি হয় শরীরের মধ্যে মানে যখন এরকম কি করা হয় কোরআন করা হয় এরপর আবার কি হয়ে যায় শীতল হয়ে যায় তাদের হ্যাঁ শরীর শরীরের চামড়া অন্তর সব ইলাদিক্লা আল্লাহর স্মরণে প্রথমে যদি প্রকম্পিত হয় কিন্তু পরে আবার নিয়ন্ত্রণে চলে আসে সুন্দরভাবে হম এই হচ্ছে আপনার হতে পারে যদি অনিচ্ছাকৃত যদি হয় এমন হতেই পারে সত্যিকার যারা কোরআন বুঝে আপনার কি শুনে এবং বুঝতে থাকে শোনার সাথে সাথে তখন এরকম প্রভাব বিস্তার করতে পারে কিন্তু আসল যেটা আমাদের কাছে হ্যাঁ দেখা যায় সেটা হচ্ছে একজন ব্যক্তি আপনার তারাবির কোরআন পড়ল যেখানে আপনার দলিল আছে যে কোরআন পড়ার পর শরীর প্রকম্পিত হবে ভয়ে হ্যাঁ কিন্তু সেই সময় সে কাঁদে না কিন্তু যখন আপনার ভিতরের কুনুত পড়া হয় তখন তো তার কান্না থামানো যায় না হ্যাঁ সে তখন মানে এমন ভাবে চিল্লা পাল্লা করে অন্য ক্ষতি করে বসে এটা হচ্ছে মানে সন্দেহের ব্যাপার যে যেখানে মানে তার প্রকম্পিত হওয়ার কথা সেখানে হচ্ছে না অন্য জায়গায় হচ্ছে এটা হচ্ছে মুশকিলের কথা এই কারণে আমরা কিন্তু যদি হয় সেটা অবশ্যই সে অক্ষম কিন্তু ইচ্ছা কিন্তু যেন এরকম কি না হয় আপনার কান্নাকাটি না করা হয় তাইলে এটা অবশ্যই দর্শনীয় হবে হ্যাঁ আরেকটা ভুল সমাজের মধ্যে সেটা হচ্ছে যদি ইমাম সাহেব আপনার এগারো রাগাতের বেশি পরে মুক্তাদি অনেক সময় বের হয়ে যায় সালাত আদায় না করে বিশেষ করে আমরা যারা এখানে আছি এরা দেশে গেলে অনেক সময় এমন করি যে এগারো রাগাত পরে বের হয়ে চলে যাই এটা কিন্তু ভুল আরেকটি কাজ না ইমাম কে ছেড়ে যাওয়া যাবে না রসুল আকরম সাল্লামের সাহাবাদের এই অভ্যাস ছিল না রসুল যতক্ষণ পড়তেন ততক্ষণই পড়তেন হ্যাঁ রসুল আকরম সালসাল্লাম যখন তারাবির নামাজ পড়িয়েছিলেন শাহবাদেরকে নিয়ে প্রথম রাত দ্বিতীয় রাগাত দ্বিতীয় রাত এবং তৃতীয় রাত তিদিরা তো অনেক দীর্ঘ সময় পর্যন্ত পড়েছেন সাবাইক এরম কেউ আগে বের হয়ে যাননি হুম তো এইভাবে আপনার নিয়ম আছে ইমাম সাহেব যতক্ষণ পড়বে মুক্তাদিও ততক্ষণ পড়বে ইমামকে রেখে যাবে না এই কারণে শেখ সাল সাল শেখ মাহম্মদ বিন সালে আল সেমিন রফিম বলছিলেন যে এই কাজটা যে ইমামকে রেখে চলে যাওয়া এগারো আঘাতের বেশি পড়লে এটা শূন্যত বিরোধী তিনি বলছেন এটা শূন্যত বিরোধী কাজ এবং সব থেকে বঞ্চিত হওয়ার একটা মাধ্যম এবং সালফসানিনের আদর্শ বিরোধী কেন কারণ সালফে সালিনরা বিশেষ করে সাহাবে ইকরাম রসুল আকরম সাল্লামের সাথেই সালাত আদায় করতেন যতক্ষণ তিনি করতেন কখনো তাকে রেখে চলে যেতেন না এটা হচ্ছে নিয়ম আর যা হজরত উসমান রদি আল্লাহ তালু সাহাবাদের অভ্যাস আরেকটা অভ্যাস বলছি যে হজরত উসমান রদি আল্লাহ যখন আপনার মিনার মধ্যে এসে কসর পড়ার নিয়ম রসুল কসর পড়েছেন কিন্তু উনি যখন পুরো নামাজ পড়ছিলেন কিন্তু তার মুক্তাদিরা তার বিরোধিতা করেছিলেন যে না এটা বিরোধী কাজ করছেন কিন্তু কিন্তু তারা তার পিছনে তিনি অতক্ষণ পড়ছিলেন এমন কেউ করেননি যে দুই বসে বসেছিলেন যে উনি সালাম ফিরানো পর্যন্ত বসে থাকবেন এটা করেন নাই এবং ওমর তার বিরোধিতা করে পরে পুরে নামাজ পড়ছেন তাকে যখন জিজ্ঞাসা করা হইলে আপনি বিরুদ্ধে করছেন আবার পুরে তার পিছনে নামাজ পড়লেন কেন তখন আপনার তিনি বলছিলেন ইন্নল খালাফার বলে যে বিরোধিতা করা এটা হচ্ছে খারাপ কাজ সুতরাং এটা করে নাই আরেক হচ্ছে সব থেকে বঞ্চিত হওয়া আপনি যদি ইমামের আগে বের হয়ে যান তাইলে সব থেকে বঞ্চিত হবেন পুরো রাত নফল নামাজ আদায় করার সব থেকে বঞ্চিত হবেন কারণ রসুল আকরম সাম বলেন মনকাম মাল ইমাম হাত শরীফ যে কোনো ব্যক্তি যদি ইমামের সাথে যতক্ষণ পর্যন্ত সে পড়ে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করে তাইলে তার পুরা রাত হ্যাঁ ক্যামুল লাইল করার সব তাকে দেওয়া হবে হ্যাঁ সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখার বিষয় আরেকটা কথা মনে রাখতে হবে যে যারা এগারো রাগাতের বেশি পড়লে তার ইমামের পিছনে আর থাকে না চলে যায় তাদেরকে আরেকটা মনে রাখতে হবে যে এগারো রাগাতের বেশি পড়া ব্যাপার কারণ রসুল আকরম সাহা যখন তাকে রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি বলছিলেন মাথনা মাথনা যে রাতের নামাজ হচ্ছে দুই রেগাত দুই রেগাত যদি আপনার এখানে তিনি উত্তর মেদে দুইয়ে দুয়ে শেষ করলেন এবং বললেন ফাইদা খাসি আহাদুক মুসুফা সাল্লাহ আহেদাতহ মাকত সাল্লাহ যে কেউ যদি দেখে যে নামাজ দুই রেগাত পড়তে পড়তে শেষ পর্যন্ত সকাল হয়ে যাচ্ছে তখন এক রেগাত বাড়তি পড়ে সে পুরোটাকে ভিতর বানিয়ে ফেলবে এর থেকে বোঝা যায় দুই রেগাত দুই রেগাত যত মনে চায় তত পড়বে কারণ যদি দুই রেগাত করে পড়তে পড়তে যদি একটা সীমার মধ্যে থামার দরকার তাইলে রসুল সীমাটা বলে দিতেন যখন তিনি সীমাটা বলেন নাই তাইলে বোঝা গেছে বেশি পড়া অবশ্যই জায়েজ অবস্থায় ইমামকে রেখে চলে যাওয়া এটা শূন্যত বিরোধী কাজ আরেকটা ভুল সমাজের মধ্যে চালু আছে সেটা হচ্ছে তারাবি নামাজের মধ্যে আপনার বিশেষ করে ভিতের পড়তে গেলে আপনার অনেক সময় হ্যাঁ কেউ কি বলে যে কুনুত কুনুত পড়াটাকে অনেকে মানে নিয়মতান্ত্রিক করে ফেলেন যে কুনুত পড়তেই হবে সবসময় তিনি কুনুত পড়েন নামাজের মধ্যে কেউ যদি কখনো ছেড়ে দেয় যে কোনদিন কেউ সালাদ পড়াইতেছেন আর কুনুদ পড়েন নাই ভিতরের নামাজের মধ্যে তখন অনেকে মনে করে যে ঠিক নামাজ পড়ে নাই না এটা ভুল কথা এটা ভুল কথা এটা আরেকটি ভুল যে কুনুত বাধ্যতামূলক মনে করা ভিতরের নামাজের মধ্যে কুনুতকে বাধ্যতামূলক মনে করা এটা আরেকটি ভুল এই কারণে শেখ আলবানী রহমতুল আলী চমৎকার একটি কথা বলেছেন যে আপনার তিনি বলছেন রসুল আকরম সাল্লাম বিতরের মধ্যে কখনো কখনো কুনুদ পড়তেন এবং তিনি বলেছেন এটা কিভাবে বুঝলেন উনি হ্যাঁ বলে যে এই কারণে বুঝলাম যে রসুল কখনো কখনো কুনুদ পড়তেন সময় পড়তেন না কারণ উনি বলেন যে আমি বিতরের নামাজ সংক্রান্ত যত হাদিস আছে বিতরের সমস্ত হাদিস একত্রিত করে দেখেছিলাম যে অধিকাংশ হাদিসের মধ্যে কুনুদের কথার উল্লেখ নাই যদি কোন কথা উল্লেখ না থাকে তাইলে বোঝা গেল যে রসুল সবসময় পড়তেন না যদি সবসময় পড়তেন তাইলে প্রত্যেকে ভিত্তির বর্ণ বর্ণা দিতে গিয়ে কুনমতের কথা উল্লেখ করতেন তাইলে এর থেকে বোঝা যায় যে রসুল আকরমসাহ সব সবসময় কুনমতের মধ্যে এই আপনার ভিতরের মধ্যে কোন পড়তেন না তাইলে কুনুদ পড়া যেটা আমাদের দেশে মনে করা হওয়া অজীব তাইলে এখান থেকে সেটা ভুল প্রমাণিত হয় কুনুদ পড়া সেটা শূন্যত কেউ যদি দয় কুনুদ না পড়ে হম ভিতরের নামাজের মধ্যে তার নামাজ হয়ে যাবে যদি ইচ্ছাকৃত না পড়ে তারপরও তাইলে কুনুদকে বাধ্যতামূলক মনে করা সেটা কখনো ঠিক নয় হ্যাঁ না এটা আপনার সুনত রসুল থেকে না এটা তবে তাবিন সাবেকার করেছেন বরং আপনার এটা হচ্ছে আবু ইউসুফ মোহাম্মদের কথা তারাও বলেছেন যে কুনুত পড়া দায়া ভিতরের মধ্যে সেটা সুনত ওয়াজিব নয় যদি ইমাম আবু বা রাহিমুল্লাহ এটাকে ওয়াজিব বলেছেন তাহলে আসল মত হচ্ছে যে কুনুত ছাড়াও ভিতরে চলে কুনুত রেগুলার পড়া বাধ্যতামূলক নয় এবং এটা কিন্তু আপনার ইবনুল হুমাম ফাতুল কদির মধ্যে তিনিও হানাফি মজাবের লোক তিনি কিন্তু এটাকে স্বীকার করেছেন তিনি বলছেন যারা ওয়াজিব বলে তাদের কথা দুর্বল দলিল তাদের সাপোর্ট করে না হ্যাঁ সুতরাং এটা তিনি বলতে পেরেছেন তার মধ্যে হটকারিতে কম ছিল বলে আরেকটা ভুল সেটা হচ্ছে ইমাম সাহেব যখন আল্লাহর প্রশংসা করে দোয়াই কুনুতের মধ্যে তাইলে মুক্তাদিরা হ্যাঁ আপনার যদি তার সাথে সাথে আল্লাহর প্রশংসায় ব্যস্ত না হয় চুপ করে থাকে অনেকে তাকে বকা জকা দেয় যে মনে হয় সে বিশাল দোষ করে ফেলছে না এটা এটা ঠিক না বরং আপনার সৌদি আরবের স্থায়ী ফতুয়া বিভাগ হ্যাঁ তারা বলছিলেন যে একজন মুক্তাদি যখন ইমাম সাহেব দোয়া করে তখন আমিন বলবে এবং যখন ইমাম সাহেব আল্লাহর প্রশংসা করে সেও আল্লাহর প্রশংসা করবে অথবা সে চুপ থাকবে চুপ থাকলেও কোনো সমস্যা নেই হ্যাঁ কেউ যদি চুপ থাকে বিশেষ করে আমাদের যারা বুঝে না তারা কোনটা প্রশংসা কোনটা কি এগুলো বুঝে না যার কারণে সে চুপ থাকে তাতে কোনো সমস্যা নেই হুম আরেকটা ব্যাপার যেটা আমরা দেখতে পাই ভুল সেটা দোয়া কুড়ুদ শেষ হইলে অনেকে হাত উঠিয়ে রাখে তারপরে হাতটাকে চেহারার মধ্যে মুছে দেয় এটা কিন্তু আরেকটা ভুল শেখ মুহম্মদ বিনস্লা আবতাহ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে দোয়ার পরে হাত দুইটাকে দিয়ে চেহারা মুছে দেওয়া বলে বেশি মানে বেদাত হওয়ার সম্ভাবনা বেশি কারণ এই সংক্রান্ত যত হাদিস রয়েছে সবগুলা দুর্বল এমনকি শেখুল ইসলাম এমন তৈমিয়া রহমতুল্লা আলী বলেছেন যে এটার কোনো সত্যিকার প্রমাণ নেই মুখ মুছে দেওয়া দুই হাত দিয়ে মোনাজাত করার পর এটার কোনো দলিল নেই হুম বলে যে সুতরাং যদি দলিল না থাকে তাইলে সেটা করতে যাওয়া সেটা বেদাতে পর্যবেসিত হবে এই কারণে সেটা থেকে দূরে থাকতে হবে আমাদেরকে তাইলে আমরা বলবো যে দোয়ার পরে আমরা দুই হাত দিয়ে চেহারা মুছে দেবো না এটাকে সুন্নত মনে করবো না এটা হচ্ছে কারণ যখন দোয়া করছিলেন দুই হাত তখন হাদিসের মধ্যে বর্ণনা বর্ণনা নেই যে দুই হাত দিয়ে চেহারা মুছে দিয়েছেন কারণ এটা তো উনি অনেকবার করেছেন মানে বৃষ্টির জন্য দোয়া দুই হাত উঁচিয়ে এটা হচ্ছে বৃষ্টির সময় দুই হাত উঁচিয়ে দোয়া করতে হয় কিন্তু তিনি তো মুখ মুছে দেন নাই এরকম কোনো হাদিসের মধ্যে আসে নাই হুম সুতরাং হ্যাঁ এর থেকে বোঝা যায় মোশার ব্যাপারটা বিশুদ্ধ নয় হুম এরকমভাবে আরও অন্যান্য জায়গায় শুধু ইস্তেস্কার ক্ষেত্রে না অন্যান্য জায়গাও রসুল আকরম সুল্লাহাম এরকম মুছিয়ে দোয়া করেছেন কিন্তু সেই সব হাদিসে চেহারা মোশার কথা নেই সুতরাং চেহারা মোছানো হ্যাঁ এটা আরেকটি ভুল কাজ সেটা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আল্লাহরে বাদ দান করুন হ্যাঁ এ পর্যায়ে এখানেই শেষ করছি ہیں آر ایک ٹاپی تھی انشاءاللہ و تشکر آرسی و اللہ علیہ ربینا محمد و علیہ و صحبہ اجمعین